গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জনসচেতনতামূলক অনুষ্ঠান। নরসিংদী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পাঁচদোনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার 14 জুন জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক জনাব আবনই মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ। এছাড়াও আরও বক্তব্য রাখেন নরসিংদী যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর জনাব মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থী, বিভিন্ন যুব সংগঠন, যুব উদ্যোক্তা প্রমুখ। নরসিংদী জেলার সর্বাধুনিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার গ্যালাক্সি রেস্টুরেন্ট। থাই, চাইনিজ, ইতালিয়ান ও মোরগ পোলাও, কাচ্চি, পিজা, পাস্তা, বার্গার সহ সকল প্রকারের মানসম্মত খাদ্যের সমাহার এখন গ্যালাক্সি রেস্টুরেন্টে। এছাড়াও যে কোনো পারিবারিক ও ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য রয়েছে অত্যাধুনিক পার্টি সেন্টারের সুব্যবস্থা। গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ডিসি রোড, নরসিংদী সদর। রিপোর্ট সিএম সরকার, নরসিংদী টিভি।